সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না নমস্কার বন্ধুরা টিডির এক্সাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে আরেকটি নতুন মক টেস্টের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা প্রত্যেকে অ্যান্সার করার জন্য দুই সেকেন্ড করে টাইম পাবে এবং দুই সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হলো দেখে নাও আজকের এক দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত এর মধ্যে কোনটি উত্তম পরিবাহী নিম্নলিখিত এর মধ্যে কোনটি উত্তম পরিবাহী উত্তম তড়িৎ পরিবাহী সঠিক অ্যান্সার হবে রূপ অপশান সি কারেক্ট অ্যান্সার উত্তম তরিত পরিবাহী হচ্ছে রূপ পরবর্তী কোশ্চেনটি দেখে নাও প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের রূপ অবস্থান হয় প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের কিরূপ অবস্থান হয় তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও সঠিক ক্যান্সার কী হতে পারে দেখে নাও আজ এই কোশ্চেনটির সঠিক ক্যান্সার হবে ক্ষেত্র বেশি হলে প্রতিফলক তলের ক্ষেত্র বেশি হলে প্রতিধ্বনি শোনা যায় পরবর্তী কোশ্চেন দেখে নাও তিন জায়গার কোশ্চেন নিম্নলিখিত এর মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার রেডন গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না পরবর্তী কোশ্চেন দেখে নাও চার দাগের কোশ্চেন মানুষের লালাই যে উৎসেচক পাওয়া যায় সেটি হলো মানুষের লালায় যে উচ্ছেচক পাওয়া যায় সেটি হলো সঠিক অ্যান্সার তোমরা লাইভ কমেন্টে জানো সঠিক অ্যান্সার কী হতে পারে মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় সেটি হলো সঠিক অ্যান্সার হয়ে যাবে টায়ালিন অপশান এ কারেক্ট অ্যান্সার মানুষের লালায় টায়ালিন উৎসেচক পাওয়া যায় পরবর্তী কোশ্চেন দেখে নাও নিম্নলিখিত কোনটি হর্ষবর্ধন রচিত নাটক নিম্নলিখিত কোনটি হর্ষবর্ধন রচিত নাটক সঠিক অ্যান্সার পাঁচ জাগের কোয়েশ্চেনের হয়ে যাবে রত্নাবলী অপশন বি কারেক্ট অ্যান্সার হর্ষবর্ধন রচিত নাটক হচ্ছে রত্নাবলী পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও বৈদিক যুগে বৃষ্টির দেবতার নাম কী বৈদিক যুগের বৃষ্টির দেবতার নাম কী প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাও বৈদিক যুগের বৃষ্টির দেবতার নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দ্র অপশন বি কারেক্ট অ্যান্সার বৈদিক যুগের বৃষ্টির দেবতার নাম হচ্ছে ইন্দ্র পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও কানাডাতে ভারতের রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন কানাডা কানাডাতে ভারতের রাষ্ট্রদূত পথে পদে কে নিযুক্ত হলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অজয় বিসারিয়া অপশান এ কারেক্ট অ্যান্সার কানাডাতে ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হলেন অজয় বিসারিয়া পরবর্তী কোশ্চেন নাও নালন্দা লিপি কার সঙ্গে সম্পর্কিত নালন্দা লিপি কার সঙ্গে সম্পর্কিত সঠিক অ্যান্সার আট দাগের কোশ্চেনের হয়ে যাবে দেবপাল অপশন বি কারেক্ট অ্যান্সার নালন্দা লিপি দেবপাল এর সঙ্গে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন দেখে নাও বিশ্ব রক্তদাত দাতা দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার তোমরা করার চেষ্টা করো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ্ব রক্তদাতা দিবস দশই জুন অপশান ডি কারেক্ট অ্যান্সার দশই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়ে থাকে দেখে নাও পরবর্তী কোশ্চেন বিশ্বের বিবেক কাকে বলা হয়ে থাকে বিশ্বের বিবেক কাকে বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কারেক্ট অ্যান্সার রাষ্ট্রসংঘকে বিশ্বের বিবেক বলা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগপুর অপশান এ কারেক্ট অ্যান্সার বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুরে অবস্থিত দেখে পরবর্তী পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন কাকলাথ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কাকলাথ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বারো দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার অপশান বি কারেক্ট উত্তর কাকলাথ জলপ্রপাত বিহারে অবস্থিত পরবর্তী দেখানো তেরো দাগের কোয়েশ্চেন বাংলা সাহিত্যের জরাসন্ধ ছদ্ম নামে পরিচিত কে বাংলা সাহিত্যের জড়াসন্ধ ছদ্ম নামে পরিচিত ছিলেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে চারুচন্দ্র চক্রবর্তী অপশন ডি কারেক্ট অ্যান্সার বাংলা সাহিত্যের জড়াসন্ধ ছদ্ম নামে পরিচিত ছিলেন চারুচন্দ্র চক্রবর্তী পরবর্তী দেখে নাও চোদ্দো থাকের লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতাকে লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রী অরবিন্দ অপশান এ কারেক্ট অ্যান্সার লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা শ্রী অরবিন্দ পরবর্তী কোশ্চেন দেখে নাও ফল ও ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় ফল ও ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার পোমোলজি ফল ও ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি ষোলো দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানো সঠিক অ্যান্সার কী হতে পারে দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম হচ্ছে রাজঘাট অপশান এ কারেক্ট উত্তর রাজঘাট হচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতি পদে প্রাপ্তি হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে ভারতের রাষ্ট্রপতি পদে প্রাপ্তি হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে সঠিক অ্যান্সার অপশান ডি কারেক্ট অ্যান্সার পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে ভারতের রাষ্ট্রপতি পদে প্রাপ্তি হতে গেলে ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখে নাও রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয় রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয় আঠেরো দাগের কোশ্চেন রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে উপরাষ্ট্রপতিকে অপশান বি কারেক্ট অ্যান্সার রাজ্যসভার চেয়ারম্যান বলা হয় উপ রাষ্ট্রপতিকে পরের কোশ্চেন দেখে না উনিশ ডাকের কোশ্চেন পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে ভারত থেকে পক প্রণালী পরবর্তী কোশ্চেন দেখে নাও মানব উন্নয়ন রিপোর্ট বা শর্টে বলছে এইচডিআর কবে প্রকাশিত হয় মানব উন্নয়ন রিপোর্ট বা এইচডিআর কবে প্রকাশিত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সাল অপশান এ কারেক্ট অ্যান্সার মানব উন্নয়ন রিপোর্ট বা এইচডিআর প্রকাশিত হয় উনিশশো সালে পরবর্তী কোশ্চেন দেখে নাও নিম্নলিখিত কোন কর কেন্দ্র আরোপ করে না করে নিম্নলিখিত কোন কর কেন্দ্র আরোপ করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আয় কর অপশান বি একদম কারেক্ট অ্যান্সার আয় কর কেন্দ্র আরোপ করে থাকেন পরবর্তী কোশ্চেন দেখে নাও বাইশ দাগের কোয়েশ্চেন অ্যাসেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অ্যাসেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বাইশ দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুড ক্রিকেট অপশান বি কারেক্ট অ্যান্সার অ্যাসেজ শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত দেখে নাও পরবর্তী কোশ্চেন জৈব বৈচিত্র্য সংরক্ষণ আইন কবে পাশ হয় জৈব বৈচিত্র্য সংরক্ষণ আইন কবে পাশ হয় তেইশ দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার হবে দু সাল অপশান বি কারেক্ট অ্যান্সার জৈব বৈচিত্র্য সংরক্ষণ আইন দু হাজার সালে পাশ হয়ে যায় পরবর্তী কোশ্চেন দেখান বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস হলো চব্বিশ জায়গার কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হবে তাপবিদ্যুৎ অপশান এ কারেন্ট অ্যান্সার বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ দেখে নাও আজকের লাস্ট কোশ্চেন অমিত পানঘাল অনি অমিত পানঘাল নিচের উল্লেখযোগ্য কোন খেলার সঙ্গে যুক্ত অমিত পানঘাল উল্লেখিত নিচের কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে বক্সিং অপশান সি কারেক্ট অ্যান্সার অমিত পানঘাল বক্সিং খেলার সঙ্গে যুক্ত তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও বাজিয়ে দিও তো আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা জয় হিন্দ ধন্যবাদ